প্রিয় দর্শক, আজ আমি কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সামনে এসেছি। এখন আমি তার সাক্ষাৎকার নিব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নির্দেশ কর্মে আমি বাংলার সকল জায়গায় সকল ইউনিয়নের এবং যারা জনপ্রতিনিধি তাদের সাক্ষাৎকার গ্রহণ করি। জননেত্রীর নির্দেশ যেন সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং সেই উন্নয়নগুলি তুলে ধরার জন্য বাংলা টিভি 71কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বের কারণে আজকে আমরা এই ইউনিয়নে এসেছি কলাতিয়া। তো আমার চেয়ারম্যান কৃষ্ণ সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে যে উন্নয়নের জন্য আপনার এলাকায় কি কি কাজ আপনি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা টিভি 71কে যে তারা এমন একটি মহৎ কাজ হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি। আমরা স্বপ্ন দেখছি 41 জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বিশ্বের অংশীদার হব ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার রক্ষার্থেই জননেত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের এই কলাতিয়াকে সুন্দর আধুনিক কলাতিয়া গড়ার জন্য আমরা ইতিমধ্যেই ধলেশ্বরী বুড়িগঙ্গা যেই সংযোগ খাল তার মধ্যে জননেত্রী শেখ হাসিনার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ আমরা 13টি ব্রিজ নির্মাণ করেছি। এই খালগুলো সচল রাখার জন্য, ভবিষ্যৎ পরিবেশ আমরা সুন্দর রাখার জন্য আমরা ইতিমধ্যে কলাতিয়ার এমন কোনো রাস্তাঘাট নেই যে রাজ্যের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা ইতিমধ্যেই সমস্ত রাস্তাঘাটগুলো পিচ ডালা সিসি আরসিসি দ্বারা উন্নতি করেছি। কলাতি ইউনিয়নের যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবন তৈরি করেছি আমরা এই কলাতি ইউনিয়নে। আমরা কলাতি ইউনিয়নের অন্তর্গত কলাতে উচ্চ বিদ্যালয় কলাতে বিশ্ববিদ্যালয় কলেজে এ পর্যন্ত 12 থেকে 13 কোটি টাকার ভবন নির্মিত হয়েছে ইনশাল্লাহ। গুড, ভেরি গুড। আমি আপনার কাছে প্রশ্ন করব যে আপনার এলাকায় সন্ত্রাস এবং মাদক ও চাঁদাবাজি কতটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? এটা আমার কথা না, আপনারা বাজারে গিয়ে দোকানদারদের জিজ্ঞেস করবেন। কলাতিয়ায় কোনো রকম জিরো টলারেন্স চাঁদাবাজি, জিরো। যদি কোনো চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায় চেয়ারম্যান থেকে পদত্যাগ করব। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কোনো মাদক বিক্রেতার স্থান কলাতিয়া নাই। যদি পাওয়া যায় প্রশাসন আমার চেয়ে ভালো বলতে পারবে, তাদের কাছে জিজ্ঞেস করেন। যদি পাওয়া যায় অবশ্যই আমরা তার বিরুদ্ধে তড়িৎ গতিতে অ্যাকশনে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি অনেক অনেক সুন্দর কথা বলছেন এবং আপনি অবশ্যই শক্ত গলায় কথা বলছেন যেহেতু আপনি আপনার এলাকা নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনার মতো আরও মনে করেন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে এলাকায় বহুল পরিচিত এবং অনেক সম্মানিত এবং কাজ করেছেন, আপনিও তার মধ্যে অন্যতম একজন। তো আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আমি এখানে বলতে চাই যে আপনি আরও উন্নয়ন করবেন এবং আরও কাজ করবেন, জনগণের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার? আমি 9 নম্বর ওয়ার্ডের মেম্বার। 9। আপনার ওয়ার্ডে আপনি কতটুকু উন্নয়ন করতে পারছেন একটু বলবেন? আমার ওয়ার্ডে কলাতে কলাতে ইউনিয়নের 9 নং ওয়ার্ড, এখানে অনেক উন্নয়ন কাজ হচ্ছে। গত সরকারের আমলে যা হয়েছে তার সে অনেক বেশি হয়েছে। আমার ওয়ার্ডে কিছুদিন আগে 70 লক্ষ টাকা একটা রাস্তা পাকা হয়েছে। এই বর্তমানে আমার ওয়ার্ডে এবং আমার পাশের যে ওয়ার্ড সেখানে 2টা ব্রিজ মানে টেন্ডার হয়ে গেছে 10 কোটি টাকার। 2টা ব্রিজ ধলেশ্বরী নদীর মধ্যে হয়ে গেছে। এখন 2-1টা রাস্তা আছে, সেগুলি পাকা হয়ে যেতেছে। আর 2-1টা মাটির কাজ আছে, আর বলতে 2-1টা মাটির কাজ আছে কিন্তু কাজ করার মতন আর এখন আর নাই। মোটামুটি কাজ হয়ে গেছে। একটা স্কুল আছে, এটা ভবন হবে। এখন প্রাইমারি একটা স্কুল আছে 9 নং ওয়ার্ডে, এটাও ভবন পাস হয়ে গেছে। মোটামুটি যে কাজ আমরা করছি ইনশাল্লাহ এই আওয়ামী লীগের আমলে সেটা বলার মতন। একটা ওয়ার্ডে যা কাজ হয় আগে একটা ইউনিয়নে তাই সেই কাজ হয় নাই ইনশাল্লাহ। এই বলে মাশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুনে খুশি হলাম। এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এই রিপোর্ট দেখবে ইনশাল্লাহ খুশি হবে। তো আমি এখন
ভাই আমি এখন আপনার একটু বক্তব্য নেব। ভাই আপনি কত নম্বর ইউনিয়নের জনপ্রতিনিধি? কলাতে ইউনিয়ন 5 নম্বরের মেম্বার আমি, আব্দুর রহমান। আচ্ছা, তো আপনার ওয়ার্ডে কতটুকু উন্নয়ন করতে আপনি পেরেছেন? আমার ওয়ার্ডে সরকার যেভাবে উন্নয়নের কাজ দিছে, আমি ইনশাল্লাহ স্বয়ং সম্পন্ন কাজ করতে আমি অবহেলা করিনি, কাজ করছি। আমার ওয়ার্ডে যত ধরনের কাজ আছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতি লক্ষ্য রাখছে, উনি যেভাবে উন্নয়ন দিতেছে আমরা কাজ করতেছি। এবং এমন কোনো কাজ নাই আমরা না করি, প্রধানমন্ত্রী দিলে আমরা ওই কাজটাই আমরা স্বয়ং সম্পন্ন করতে চেষ্টা করি। আমাদের একটা দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের ধলাশ্রী নদী বিভিন্ন অনেক জায়গা নদী খনন হয়েছে, মানে একদম বাড়িঘর এক দিনের রাতে ভাঙে চলে সব চলে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যাতে এই উদ্যোগটা দেয়, ধলাশ্রী নদীতে একটা বেড়িবাঁধ করে দেয়, তাহলে দেশের মানুষ আর ভোট চাইতে, আমাদের লোক আমার কাছে ভোট চাইতে জনগণের কাছে যাইতে হবে না। ধলাশ্রী নদী যদি বেড়িবাঁধ হয় তাহলে ভোট এমনি আসবে। আমাদের এলাকায় কোনো কাজের কোনো অবহেলা নাই, কাজ করছি, কাজ সহজ সম্পন্ন আমাদের এলাকার। ধন্যবাদ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ, আপনার কথা শুনে খুব খুশি হলাম যে আপনি আপনার এলাকায় আপনার ওয়ার্ডে আপনি উন্নয়ন করতে পেরেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনি যে উন্নয়ন করেছেন, হ্যাঁ, তার জন্য আপনাকে ধন্যবাদ। ভাই আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার? আপনি বলেন আপনার উন্নয়ন কতটুকু আপনি উন্নয়ন করতে পেরেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কলাতে 2 নং কলাতে 1 নং ওয়ার্ডের সদস্য, আমি মোহাম্মদ কাবুল মিয়া। আমি 2-2 বার নির্বাচিত মেম্বার হয়েছি আমার ওয়ার্ডে জননেত্রী শেখ হাসিনার টাইমে। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমার ওয়ার্ডের সকল শ্রেণীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তির পক্ষ থেকে অভিনন্দন। জননেত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়নের ধারা অব্যাহতি চলছে এবং আছে এবং থাকবে, আমরা অত্যন্ত খুশি আনন্দ মনে এই মেম্বারি করতেছি জনগণের সাথে নিয়ে। আশা করি আরেকবার মেম্বার হবে ইনশাল্লাহ, যদি যদি জননেত্রী শেখ হাসিনা আমাদের কাজ এইভাবে দিয়ে যায়। আমরা চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলার চেয়ারম্যান শাহিন সাহেব আছেন, তাদের নেতৃত্ব অধীনে মেম্বারি করি, তারা যদি আমাদের প্রতি সুদৃষ্টি নজর রাখেন আমরা ইনশাল্লাহ আমার ওয়ার্ডের জনগণকে আমি খুশি রাখতে পারবো ইনশাল্লাহ। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর বিশেষভাবে একটা দাবি, এটা কলাতিয়ার সার্বিক জনগণের পক্ষ থেকে ধলাশ্রী নদী হইতে বুড়িগঙ্গা পর্যন্ত 1 নং ওয়ার্ডের সামনে যে খাল, এই খালটা অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে, এই খালটা বেরি সুইচ গেটে বন্ধ হয়ে যাচ্ছে, সুইচ গেটকে অবিলম্বে ভাঙিয়ে দিয়ে এই খালটাকে সচল করা দেওয়ার জন্য, এটা আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা বরাবর ওনার। আসসালামু আলাইকুম ভাই, আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার? আমি কলাতে ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য, আমি নবনির্বাচিত সদস্য। আমি সর্বোচ্চ চেষ্টা করছি চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে আমার এলাকায় কাজ করার জন্য, রুটঘাট যত্রপার্শ্বে করছি, একটা ব্রিজের দরকার ছিল, এই ব্রিজটা ইনশাল্লাহ আগামীতে হয়ে যাবে। তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাননীয় প্রধানমন্ত্রী যে সহযোগিতাগুলি দিছে প্রত্যেকটা সহযোগিতা কম আর বেশি আমি সর্বোত্তম সহযোগিতা করছি চেয়ারম্যান সহায়তা নিয়ে এলাকার জনগণকে দেওয়ার জন্য। আমি চাই এলাকার জনগণ যাতে সরকারি যত সুযোগ সুবিধা আছে দূরগুড়ায় যাতে পৌঁছে আমরা দিতে পারি, এই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক সহযোগিতা করছে গরিব মানুষদের জন্য, সেই সহযোগিতাগুলি আমরা প্রান্তিক পর্যায়ে দিচ্ছি এবং কৃষকদের সহায়তা করছি। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলি আমাদের এলাকায় সর্বত্র চেষ্টা করছি দেওয়ার জন্য এবং অনেকেই পাইছে। আজকে ওই যে আমরা এই বয়স্ক ভাতা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, ইনশাল্লাহ মানুষের জন্য যতটুকু পারি আমরা কাজ করব। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে কাজ করার জন্য এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।
ভাই, আপনার কথা শুনলাম, আপনি এলাকায় অনেক উন্নয়ন করছেন, যদিও আপনি নবনির্বাচিত, তারপরে অনেক উন্নয়ন করছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার এলাকায় অনেক ভালো হয়েছে কাজ, হ্যাঁ ভালো হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, মাতৃকিল ভাতা অনেকই হয়ে গেছে। রাস্তাও অনেক কিছু কিছু বাকি আছে, কিন্তু অনেক ভালো হয়েছে। আমি তিনবার নির্বাচিত মহিলা মেম্বার, 1-2-3-এর তিনবার হইলাম, কিন্তু এমনি আমি খুব কাজ করতেছি, মানুষের সহযোগিতা সেবা করতেছি অনেক। কীরকম আপনি কীরকম সারা পাইতেছেন যে মানুষ আপনাদের কাজ দেখে, কাজ দেখে কতটুকু আপনাদের প্রতি মানে আস্থা নিয়েছে? আগামী দিনে কি ইনশাল্লাহ নৌকার পক্ষে মানুষ কাজ করবে কিনা? হ্যাঁ, আগের এই আগামী পক্ষে হয়, এইবার অন্য কে আসবে আমি এইটুক জানি। সবাই দেখে খুব এই বলতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি তিনবারের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, আপনি ইনশাল্লাহ অনেক কাজ করছেন, এই কারণে মানুষ আপনার প্রতি অনেক আস্থা এবং নৌকার প্রতি অনেক আস্থা রাখতে পারছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। ভাইয়া, আপনি কোন ওয়ার্ডের মেম্বার? আচ্ছা, তাহলে আপনার তাই না? প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং এলাকার ওয়ার্ডের মেম্বারদের আমি সাক্ষাৎকার গ্রহণ করেছি, তাদের কথা শুনেছি, এবং আপনাদের জন্য আমি নতুন প্রজন্মের জন্য আমি যে বার্তাটা নিয়ে আসতে চাইতেছি সেটা কীভাবে ওনারা উন্নয়ন করছেন এলাকার, এরকম প্রতিটি এলাকায় যদি আমাদের উন্নয়ন হয় তাহলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হলে এই দেশে আর শান্তি ফিরে আসবে।